মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া সবসময়ই বেশ আলোচিত, যেখানে দিনে দুপুরে ছিনতাই, ডাকাতি আর অস্ত্র নিয়ে গোলাগুলি নিত্যদিনের ব্যাপার। আর এসবের পেছনে মদতদাতার তালিকায় উঠে এসেছে সাবেক বর্তমান ইউপি সদস্য সহ চিহ্নিত সন্ত্রাসের নাম। রিপন মিয়া রিপোর্ট জানাচ্ছেন শেখ ফাহিম। সাবেক ইউপি সদস্য বজলুর দাপটে চনপাড়ায় গড়ে ওঠে মাদকের স্বর্গরাজ্য। আর এই সাম্রাজ্যে আধিপত্য বিস্তার নিয়ে প্রায়ই ঘটে সংঘর্ষ ও প্রাণহানি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে বজলু মেম্বারের সাম্রাজ্যে সিংহাসন খালি হয় ঠিকই, তবে নতুন দলপতি হিসেবে মাথাচাড়া দিয়ে ওঠেন বেশ কয়েকজন। এর মধ্যে ইউপি সদস্য রীতা, শমশের ও জয়নাল গ্রুপের নাম সবার ওপরে। জায়গা অনেক জায়গা দল ধরছে, অনেক জায়গা বেচছে, 30 থেকে 35টা পলট বিক্রি করছে। স্থানীয়দের অভিযোগ, একসময়ের হতদরিদ্র আহমদ খার মেয়ে রীতা গত এক যুগে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন বিশাল বাহিনী, যে কারণে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পান না কেউ। আমার সহযোগী যে সেলিনা আক্তার রীতা পা, সে আমাকে বলতে চাই না। যারা বঞ্চিত করে তারা বিভিন্ন সময় দেখা গেছে কাজ না করেও সরকারি বরাদ্দ আত্মসাৎ করে। সেই এলাকার লোকের সম্বন্ধে আমি যে কিছু বলবো এটা আমি বলে। তবে এই নারী ইউপি সদস্যের দাবি এ সবই অপপ্রচার, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এসব মিথ্যা অভিযোগ তুলেছে প্রতিপক্ষ। এদিকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসনের। যেহেতু আমাদের বরাদ্দ যাচ্ছে নিয়মিতভাবে, আমরা সেখানে কাজ করতেছি অবকাঠামো, এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারাই আসলে আমাদের কাজগুলো তাদের মাধ্যমে বাস্তবায়ন হয়। এখন পর্যন্ত আমরা কাজগুলো সঠিকভাবে তদারকি করতেছি। এক্ষেত্রে যদি কোনো অনিয়মের অভিযোগ কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে, স্থানীয় পর্যায়ে কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে আমরা পাই, আমরা অবশ্যই তদন্ত করব, সে বিষয়ে ব্যবস্থা করব। নারায়ণগঞ্জের ডেঞ্জার জোন খ্যাত চনপাড়ায় শান্তি ফেরাতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ প্রত্যাশা স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।